হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অল অ্যাবাউট সিভিল ইঞ্জিনিয়ারিং এখানে আমরা আলোচনা করি সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড সব কিছু আমরা আজকে এমন কিছু পয়েন্ট ডিসকাস করবো যেটা একজন সিভিল ইঞ্জিনিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হন কিংবা সাইট ইঞ্জিনিয়ার এই পয়েন্টসগুলো আপনার মাথায় রাখতেই হবে তো এই ভিডিওটিতেই জানবো এই সব কিছু এবং আরও অনেক কিছু তো চলুন শুরু করা যাক প্রথমেই আমাদের জেনে রাখা দরকার যে এক বস্তা সিমেন্টের ওজন হয় পঞ্চাশ কেজি অনেকেই জিজ্ঞেস করে থাকে সিমেন্টের ব্যাগের ওয়েট কেন পঞ্চাশ কেজিই হয় চল্লিশ কেজি বা ষাট কেজি বা একশো কেজি হয় না কেন আসলে সেভাবে কোনো থামরুল নেই কিন্তু সিমেন্ট একটা বাল্ক কোয়ান্টিটিতে প্রয়োজন হয় যার ফলে ফিফটিন মাল্টিপেলে প্যাক করলে ক্যালকুলেশনের সুবিধা হয় কারণ আমরা টনে হিসাব করে থাকি সেক্ষেত্রে অনেকেই প্রশ্ন করতে পারে একশো কেজি বা দুশো কেজির ব্যাগও করা যেতে পারতো তাহলে সেটা কেন করা হয় না এর কারণ হলো সিমেন্ট লোডিং এবং আনলোডিং করা হয় ম্যান পাওয়ারের দ্বারা পঞ্চাশ কেজির ব্যাগ লেবাররা ইজিলি ট্রান্সপোর্ট করতে পারে এই সমস্ত অ্যাডভান্টেজের জন্যই সিমেন্টের বস্তা পঞ্চাশ কেজির হয়ে থাকে নেক্সট হলো সিমেন্টের ব্যাগের ভলিউম হয় জিরো পয়েন্ট জিরো থ্রি ফোর সেভেন মিটার কিউব এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা অবশ্যই যে কারোরই জেনে রাখা খুব প্রয়োজন এরপর সিমেন্টের স্পেসিফিক গ্র্যাভিটি হলো থ্রি পয়েন্ট ওয়ান সিক্স গ্রাম পার সেন্টিমিটার এছাড়াও আমাদের জানতে হবে সিমেন্টের ইনিশিয়াল সেটিং টাইম হতে হয় লেস দ্যান থার্টি মিনিট এর কারণ হলো যদি সিমেন্টের ইনিশিয়াল সেটিং টাইম থার্টি মিনিটের কম হতো অর্থাৎ জল দেওয়ার তিরিশ মিনিটের আগে যদি সিমেন্ট জমাট বাড়তে শুরু করতো তাহলে আমরা সময় পেতাম না সেটাকে মিক্স করে ট্রান্সপোর্ট করে প্রপারলি প্লেস করে সেফ দিতে তাই জিপসাম সামান্য পরিমাণে সিমেন্টের সঙ্গে মিশিয়ে সিমেন্টের ইনিশিয়াল সেটিং টাইম বাড়ানো হয় নেক্সট সিমেন্টের ফাইনাল সেটিং টাইম হতে হয় নট মোর দ্যান টেন আওয়ার্স বা সিক্স হান্ড্রেড মিনিট আরো জানা দরকার স্ট্যান্ডার্ড সাইজ অফ ব্রিক ইজ ওয়ান নাইনটি ইন্টু নাইনটি ইন্টু নাইনটি মিলিমিটার এটা উইদাউট মটর ব্রিকের ডাইমেনশন যদি মটর সমেত ডাইমেনশন জিজ্ঞাসা করা হয় তাহলে সেটা হবে টু হান্ড্রেড ইন্টু হানড্রেড ইন্টু হান্ড্রেড মিলিমিটার মিনিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ অফ ব্রিক ইজ থ্রি পয়েন্ট ফাইভ নিউটন পার মিলিমিটার স্কোয়ার অর্থাৎ কোনো ব্রিকের কম্প্রেসিভ স্ট্রেংথ যদি থ্রি পয়েন্ট ফাইভ নিউটন পার মিলিমিটার স্কোয়ারের চেয়ে কম হয় তাহলে সেই ব্রিককে আমরা কনস্ট্রাকশনে ব্যবহার করবো না এছাড়াও ফার্স্ট ক্লাস ব্রিকের ওয়েট হতে হয় থ্রি পয়েন্ট এইট কেজি এবং এর ক্রাসিং স্ট্রেংথ হয় টেন পয়েন্ট ফাইভ নিউটন পার মিলিমিটার স্কোয়ার নেক্সট যদি এক কিউবিক মিটার ব্রিক ওয়ার্ক করতে হয় এবং স্ট্যান্ডার্ড সাইজের ব্রিক ব্যবহার করা হয় তাহলে পাঁচশোটি ব্রিকের প্রয়োজন নেক্সট কনস্ট্রাকশন পারপাসে আমরা যে ওয়াটার ব্যবহার করবো তার পিএইচ যেন সিক্সের কম না হয় কারণ সিক্সের কম পিএইচ হয়ে গেলে সেই ওয়াটার অ্যাসিডিক হয়ে যায় এবং সিমেন্ট বা কংক্রিটের ক্ষতি করে নেক্সট কনক্রিটকে কখনোই ওয়ান পয়েন্ট ফাইভ মিটারের বেশি হাইট থেকে ফেলা উচিত নয় যদি এরকম করা হয় তাহলে কনক্রিটের মধ্যে থাকা সিমেন্ট ফাইন এগ্রিগেট এবং কোর্স এগ্রিগেট আলাদা হয়ে যাবে এটিকে আমরা সেগ্রিগেশনও বলে থাকি যদি কনক্রিটের সেগ্রিগেশন হয় তাহলে সেই কনক্রিটের স্ট্রেন্থ কখনোই ভালো হয় না নেক্সট ডিপিসি বা ড্যাম্প প্রুফ কোর্সের থিকনেস হতে হয় টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার নেক্সট জেনারেলি একটা ফ্লোরের হাইট হয় থ্রি মিটার বা টেন ফিট যদি আপনার থেকে জানতে চাই যে দশতলা বাড়ির হাইট কত হবে আপনি ইজিলি বলতে পারবেন থার্টি মিটার বা হান্ড্রেড ফিট নেক্সট যেখানে টেনজাইল ফোর্স থাকে না সেই সমস্ত জায়গায় আমরা প্লেন সিমেন্ট কনক্রিট বা পিসিসি ব্যবহার করব কারণ আমরা জানি কনক্রিট ইজ স্ট্রং ইন কম্প্রেশন অ্যান্ড উইক ইন টেনশন তাই যেখানে টেনশন নেই অর্থাৎ পেন্জাইল ফোর্স নেই সেখানে আরসিসির প্রয়োজন হয় না পিসিসিতেই কাজ চলে যায় নেক্সট কনক্রিট থেকে এয়ার বাবলকে রিমুভ করার জন্য ভাইব্রেট করা হয়ে থাকে যদি ভাইব্রেট না করা হয় তাহলে কনক্রিটের মধ্যে ভয়েটস তৈরি হয় যেটা হানিকম নামেও পরিচিত হানিকম কনক্রিট তৈরি হলে তার স্ট্রেংথ কখনোই ভালো হয় না ফলে কনক্রিটের ডিউরেবিলিটি কমে যায় নেক্সট কনক্রিটের কিউরিং পিরিয়ড হয় আঠাশ দিন কারণ আঠাশ দিনের মাথায় কনক্রিট নাইনটি নাইন পার্সেন্ট স্ট্রেংথ গেন করে ফেলে নেক্সট মিনিমাম স্ল্যাব তৈরির ক্ষেত্রে ওয়ান টোয়েন্টি মিলিমিটার বা জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার থিকনেস দিতেই হয় নেক্সট রেক্ট্যাঙ্গুলার কলমের ক্ষেত্রে মিনিমাম চারটে রড এবং সার্কুলার কলামের ক্ষেত্রে মিনিমাম ছটা রড প্রোভাইড করতে হয় এটি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অনেক কম্পিটিটিভ এক্সামে এই কোয়েশ্চেনটা করা হয়ে থাকে নেক্সট এটা অনেকেই কনফিউজ হয়ে যায় কলামের ক্ষেত্রে আমরা ট্রান্সভার্স রেনফোর্সমেন্ট ব্যবহার করি তাকে আমরা বলে থাকি টাই এবং বিমের ক্ষেত্রে যে ট্রান্সভার্স মেম্বার ব্যবহার করে থাকি সেটাকে আমরা বলে থাকি স্টিরাপ ছবিতে আমরা টাই এবং স্টিরাপের পার্থক্যটা বুঝতে পারবো বিমের ক্ষেত্রে স্টিরাপ এবং কলামের ক্ষেত্রে টাই এদের কাজ হলো স্ট্রাকচারের মধ্যে আসা সিয়ার ফোর্সকে হ্যান্ডেল করা এবং বারগুলিকে প্রপার পজিশনিংয়ে রাখা নেক্সট স্টিয়ারের ক্ষেত্রে স্লোপ হতে হয় টোয়েন্টি ফাইভ ডিগ্রি থেকে ফর্টি ফাইভ ডিগ্রি এছাড়াও স্টেয়ারের রাইস হতে হয় ওয়ান ফিফটি মিলিমিটার টু টু হান্ড্রেড মিলিমিটার এবং ট্রেড হতে হয় টু ফিফটি মিলিমিটার থেকে থ্রি হান্ড্রেড মিলিমিটার নেক্সট কনক্রিটে রেনফোর্সমেন্ট হিসেবে আমরা স্টিল ব্যবহার করে থাকি অনেকেই প্রশ্ন করে স্টিলই কেন অন্য কোনো মেটাল নয় কেন এর সঠিক উত্তর হলো স্টিল ব্যবহারের মূল কারণ হল স্টিল এবং কনক্রিট উভয় দি অফ থার্মাল এক্সপ্যানশান যেটাকে আমরা আলফা নামেও চিনি যার ভ্যালু নিয়ার অ্যাবাউট ইকুয়াল যার ভ্যালু হয় টুয়েলভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স পার ডিগ্রি সেন্টিগ্রেড যে কারণের জন্য স্টিলকেই রেনফোর্সমেন্ট হিসেবে বেছে নেওয়া হয়েছে নেক্সট আমরা সবাই টিএমটি বার এই শব্দটার সঙ্গে পরিচিত এই টিএমটির পুরো কথা হলো থার্মোমেকানিক্যালি মেকানিক্যালি ট্রিটেড বার নেক্সট পিসির ইউনিট ওয়েট হয় চব্বিশশো কেজি পার মিটার কিউ আর সিসির ইউনিট ওয়েট হয় পঁচিশশো কেজি পার মিটার কিউ এবং স্টিলের ইউনিট ওয়েট হয় সাত হাজার আটশো পঞ্চাশ কেজি পার মিটার কিউ এটি খুবই ইম্পর্ট্যান্ট একটি পয়েন্ট যেটা সকলের মনে রাখা দরকার আর এই পয়েন্টের সাথেই আমরা এখানে আমাদের ভিডিওটি শেষ করছি যদি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হয় বা এটি থেকে আপনি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই রকমের ভিডিও নোটিফিকেশান আপনি পান সবার আগে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওই নতুন কোনো টপিক নিয়ে Thank you.